জরিমানার টাকা নাকি ইস্টবেঙ্গলের উন্নয়নে দিয়েছেন দাবি করেছিলেন চলকে ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারের জবাব এটা তো প্রাপ্য ছিল ইস্টবেঙ্গলেরই তা সত্ত্বেও তারা টাকা গ্রহণ করেননি দিয়েছেন নার্সারি ফুটবলের উন্নয়নে এই টাকাটা তো ইস্টবলের প্রাপ্য ও যেহেতু অপরাধ করেছে তাকে ফাইন করেছে সেটা আমরা অ্যাকসেপ্ট করলাম না না করে আমরা নার্সারি ডিভিশনের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য এই টাকাটা ডোনেট করছি আটচল্লিশ ঘন্টা আগেও রীতিমতো চুপ ছিলেন এবার যেন স মহিমায় এস্ট বেঙ্গল কি টোলকের বক্তব্যে শালীনতা লঙ্ঘন দেখছে না দেবব্রত বাবু জানান এ নিয়ে তারা দেখতে চান আইএফ এর ভূমিকা কি আমি আমি পার্সোনালি আইএফ এর উপর আস্থা রাখি প্যারেন্ট বডির উপর আস্থা রেখেই বাঁচতে হয় আমি নিশ্চয়ই আইএফ এর এই ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নেবে এই আস্থা আমার আছে যদিও সত্যিকারের শালীনতা বোধ লঙ্ঘন করে তাহলে সেটা নিশ্চই করবে বলে আমি আস্থা রাখি